আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখবেন। আমি হামিদ কত বড় খারাপ টের পাইবা, অর্থমন্ত্রীর বড় ভাইয়ের হুমকির ভাষা। আমি হামিদ কত খারাপ এটা টের পাইবা। আমি 27 তারিখ পর্যন্ত সময় দিয়েছি দুজনকে যে আমার ছেলের সাথে নির্বাচন করবা না, হয় বন্ধ করো আর না হয় 28 তারিখ দেখা হবে রাস্তায়। কুমিল্লা লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ কামরুল হাসান ওরফে শাহীন লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। 23 ফেব্রুয়ারি শনিবার ছড়িয়ে পড়া 101 মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যাতে আব্দুল হামিদকে এই ভাষায় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের 2 বিদ্রোহী প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল মোমিন। 25 ফেব্রুয়ারি শনিবার ছড়িয়ে পড়া 101 মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যাতে আব্দুল হামিদকে এই ভাষায় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের 2 প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল মোমিন মজুমদার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারুন রশিদ মজুমদারকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিতে শোনা গেছে। বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য অর্থমন্ত্রী পরিবার নানাভাবে চাপ দেয়। বিদ্রোহী প্রার্থীদ্বয় মুঠোফোন বন্ধ করে রেখে বিদ্রোহী প্রার্থীদ্বয় মুঠোফোন বন্ধ রেখে আত্মগোপনে আসেন। এই 2 প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দিতে ছেলেকে বিনা ভোটে জয়ী করতে চান আব্দুল হামিদ। আব্দুল হামিদ অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের বড় ভাই। তার ছেলে মোহাম্মদ কামরুল হাসান কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি বা সহসভাপতি। মতবিনিময় সভায় আব্দুল হামিদ নেতা কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, কোর্ট এখন যারা দাঁড়াইছে আমার ছেলের সাথে কথা বুঝলেন, ওনারা অনেক দায়িত্বে ছিলেন, অর্থমন্ত্রী রোজ কামাল তাদেরকে অনেক কিছু দিয়েছেন, হারুনকে কিছু দিয়েছে কি না আমি জানি না, এটা কামাল জানে আর হারুন জানে, কিন্তু মুমিনকে অনেক কিছু দেওয়া হয়েছে, সেটা পাইছে লালমাই উপজেলার আর মানুষ তা পায়নি। লালমাই কলেজে প্রিন্সিপাল করে দিছিল, কালাম মজুমদার চাকরি দিয়েছে, লোটাস কামাল কামালে প্রিন্সিপাল বানাইছে, এই যে প্রিন্সিপাল হইল, বুসির কোনো ছেলে মেয়েকে সে বিনা বেতনে ফর্ম ফিল আপ করাইছে? দেখাইতে বলেন পুরো লালমাই উপজেলাতে একটা ছেলে অথবা একটা মেয়েকে ফর্ম ফিল আপ করাইছে টাকা দিয়া বা 200 টাকা কমাইয়া দিয়া, এমন নজির আছে কিনা? আমি 27 তারিখ পর্যন্ত সময় দিয়েছি দুজনকে যে আমার ছেলের সাথে নির্বাচন করবা না, হয় বন্ধ করো আর না 28 তারিখ দেখা হবে রাস্তায়। আমার বয়স 80 বছর, আর কয় বছর বাঁচছাম আমার বাঁচার আর স্বাদ নাই। তবে তার ছেলে কামরুল হাসান বলেন, দলের 2 বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে আত্মগোপনে আছেন, ওনাদের নির্বাচনের মাঠ না দেখে আব্বা দলীয় নেতা হিসাবে হয়তো এই বক্তব্য দিয়েছেন, তিনি আমার জন্য মাঠে নেমেছেন, 28 ফেব্রুয়ারি থেকে পুরোদমে থাকবেন।